আসলে যে বাংলায় দাঁড়িয়ে বা যে গোটা দেশে দাঁড়িয়ে এই মহাযুদ্ধ, ভারতের মহাযুদ্ধর সময় এগিয়ে আসছে, একদম রণনীতি ফিক্সড করে নেওয়া হয়েছে, সবাই প্রস্তুত যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য, সেখানে আপনার পায়ের তলার মাটিটা শক্ত, তো দাঁড়িয়ে একবার ভালো করে দেখে নিচ্ছেন তো? কেন বলছি বলুন তো, কারণ শুধু বাংলার কথাই যদি আমি এই মুহূর্তে বলি, কারণ এই মুহূর্তে আমি আপনি আমরা বাংলায় বাস করছি, সেই বাংলায় যে প্রচুর সংখ্যক মানুষ মাটিহারা, যাদের উপর, যাদের কাঁধে ভর করে ভোট ব্যাংক নির্ভর করছে, সেই কাঁধগুলোই যে বড্ড নড়বড়ে, অভিযোগ মাটি মাফিয়ার দৌরাত্মের, আরো বড় অভিযোগ যে উদ্বাস্তুরা সমস্ত রকম দপ্তরে ছুটেছেন, কাগজপত্র জড়ো করেছেন, কিন্তু তাদের জন্য স্থায়ী আস্তানা নেই। অথচ প্রশাসন কাদের কথা ভাবছেন? প্রশাসন নজর দিচ্ছেন রাতের অন্ধকারে, যাতে সগৌরবে মাটি মাফিয়ারা তারা তাদের কাজ করে যেতে পারে, সেখান থেকে কিছুটা হলেও তারা তাদের লাভ্যাংশর থেকে একটু এঘর ওঘর হতে পারে, অর্থাৎ আলাদা করে লক্ষ্যের ভান্ডার তৈরি হতেই পারে সেখানে, তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষগুলো উদ্বাস্তু, যে মানুষগুলো ভিটেহারা, 2019 পর থেকে, 2019 থেকে তারা সমস্ত রকম দপ্তরে ঘুরছেন, আজ 2024 আরও একটা লোকসভা নির্বাচন, আর তার আগে তাদেরকে স্বস্তি ঘট সাজাতে হচ্ছে আন্দোলনের জন্য, তাদেরকে ঠাকুর দেবতার কাছে বসে পড়তে হচ্ছে মাথা নত করে, কারণ কোনো আধিকারিক কোনো কাজে আসছেন না। কি বলছেন, কি অভিযোগ তাদের, শোনাই একবার আপনাদের, শুনুন। আমরা দাবি করব বিয়ালন ম্যাডাম যুক্ত, না হলে এইভাবে চলতে পারে না। কে টাকা নিয়ে আসছে রাতের অন্ধকারে? বিয়ালন ম্যাডাম টাকা নিচ্ছে মাটি মাফিয়াদের কাছ থেকে। দাবি আমাদের সমস্যা সমাধান হোক, আর ওই বিয়ালন ম্যাডাম যে দুর্নীতি পরায়ণ, ওনার সাজা হোক। আমাদের ওই জায়গার দাবি আছে, আমরা কোনো, আমরা রাস্তা ধারে ছিলাম, আমরা এখন লোকের বাড়ি বাড়ি রয়েছি, আমরা থাকতে পারছি না, তারা বের করে দিচ্ছে, এখন আমাদের জায়গা যাতে হয় তাই করতে হবে। আমরা গেছিলাম, মানে ম্যাডামের ঘরে ঢুকেছিলাম, ম্যাডামের ঘরে ঢোকার পরে ম্যাডাম আমাদের বলেছে যে আপনাদেরকে আমরা জায়গা দিতে পারছি না, তা আপনারা এখান থেকে যান, তা আমরা বলেছি আমরা যাব না, আপনি যা একটা ব্যবস্থা করবেন। আমরা বহুদিন, আমরা 5 বছর ধরে আমরা এই কাগজপত্র দিয়েছি, 5 বছর ধরে আজ আমরা কিছু সুযোগ সুবিধা করে দিতে পারছেন না, আপনারা যা একটা ব্যবস্থা করে দেবেন। ম্যাডাম বলেছে যে আমরা কিছুই ব্যবস্থা। নদিয়ার হরিণঘাটা অঞ্চলের এই মানুষগুলো, যাদের দুর্ভোগ দুর্দশার কথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখুন খোদ বিএলআরও আধিকারিকের বিরুদ্ধে তারা অভিযোগ করছে। শুধু তাই নয়, তারা চাইছেন যে বিএলআরও আধিকারিক নয় দায়িত্ব নিক, নইলে পদ ছাড়ুক। তারাও এই বাংলারই বাসিন্দা, যে বাংলায় ভোটের জন্য এত লড়াই, যে বাংলায় সিএএ কে ক্যাকা বলা হয়, যে বাংলায় আবাসের আশ্বাসে ভুরি ভুরি তালিকা সামনে এনে নির্ধারিত দিনক্ষণের মধ্যে টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা বলা হয়।